হ্যালো স্টুডেন্টস যে সমস্ত ছাত্রছাত্রী পিএসসি ক্লার্কশিপ এই এক্সামটির জন্য তৈরি হচ্ছে তাদের জন্য ইংরেজির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে তার সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি কোন কোন টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন এসেছিল প্রত্যেকটা আলাদা করে আমি আইডেন্টিফাই করেছি এবং সমস্তটা এক এক করে দেখিয়েছি প্রিপোজিশনে যত কোয়েশ্চেন এসছে সেটা আলাদা করে দেওয়া রয়েছে সাবজেক্টভাবে এগ্রিমেন্টে যা এসছে সেটা আলাদা করে রয়েছে এরার কারেকশন আর্টিকেলস যত রকমের কোয়েশ্চেন হয় সমস্তটা আমি আইডেন্টিফাই করেছি টোটাল চারটে কোয়েশ্চেন পেপার আগে পিএসসিতে ইংরেজি ছিল না এখন ইংলিশ ঢোকানো হয়েছে এবং এই সিলেবাসের যে চারটে পরীক্ষা হয়েছে তো সেই সমস্ত পরীক্ষার সমস্ত কোয়েশ্চেন থেকে যে সমস্ত টপিকগুলো কোশ্চেন এসছে সবটাই এখানে বলা রয়েছে আমি উত্তর সহ ডিসকাস করছি যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে যাওয়া অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বোঝা যায় কোন কোন এরিয়া থেকে কোন কোন কোয়েশ্চেন করছে আমি এই ভিডিওটি শেষে যে যে টপিক বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলে দিয়েছি তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুক সবচেয়ে প্রথম যে টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রেপোজিশনস খুব বেশি প্রেপোজিশন আসে বা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও বলে দেয় বা ফ্রেজ এর মধ্যে পড়ে যাচ্ছে এবং ফ্রেজাল ভার্ব মানে প্রেপোজিশনের পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব আমি আলাদা করেই রেখেছি দু হাজার উনিশের প্রথম যে কোয়েশ্চেনটি পেপার ওয়ান ছিল সেখানে এসছে এই কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ানে ছিল এটা হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেস এখানে সঠিক উত্তর হবে হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং কোয়েশ্চেন নাম্বার টু কমপ্লিট দ্য ইডিএমস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস কিভেন বিলো এখানে বলেছে ইডিএমটা সম্পূর্ণ করতে হবে সঠিক শব্দ দিয়ে তো ইডিএম কিন্তু এখানে প্রিপোজিশানের কনসেপ্ট রয়েছে প্রিপোজিশান দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে তো এইভাবে কিন্তু ওরা টপিকগুলো মিক্সড করে দেয় ইডিএমসের মধ্যে একটা ইডিএম তৈরি হয় প্রিপোজিশান দিয়ে অনেক এডিয়াম আছে সেইটা এখানে দিয়েছে তাই ইডিয়ামস এবং প্রিপোজিশান এই দুটো টপিক কভার করছে এই কোয়েশ্চেনটার মাধ্যমে কোয়েশ্চেনটা কী রয়েছে ওয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ দীপক যখন সমস্যাটা সমাধান করতে পারিনি সে সিদ্ধান্ত নিল সে কী করবে হাল ছেড়ে দিতে গিব আপ তো এখানে অনেকগুলো অপশান রয়েছে গিভ অফ গিভ আপ গিভ আউট গিব ব্যাক এর প্রত্যেকটা মানে দেওয়া রয়েছে গিব অফ মানে নিশ্চিত করা বার করা গিব আপ মানে পরিত্যাগ করা যেটা হবে এই কোয়েশ্চনের সঠিক উত্তর গিভ আপ মানে আশা ছেড়ে দেওয়া আর গিভ আউট মানে প্রকাশ করা গিভ ব্যাক মানে ফিরিয়ে দেওয়া তাহলে এই প্রেপোজিশন অফ আপ আউট ব্যাক এতগুলোর মধ্যে কোনটা হবে তোমাকে সেইটা দিয়ে এই ইডিয়ামটা সলভ করতে হবে অ্যাকচুয়ালি এটা ফ্রেজাল ভার্ব ছিল গিভ আপ মানে ত্যাগ করা আশা ছেড়ে দেওয়া কোয়েশ্চেন নাম্বার থ্রি হি ওয়াজ টু প্রি অকিপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স এর সঠিক উত্তর প্রি অকুপাইড উইথ কোয়েশ্চেন নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন লিস্টেড বিলো দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি এর সঠিক উত্তর হবে স্যাট আন্ডার দ্য ট্রি কোয়েশ্চেন নম্বর ফাইভ সীতা অ্যান্ড কোয়ারেল ড্যাশ দেম বিটুইন দেম সেলভস কারণ দুজন মানুষের মধ্যে বোঝালে তখন বিটুইন বসে অনেকের মধ্যে বোঝালে এমং বসে কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য পুলিশ ম্যান সিজড হিম ড্যাশ আর্ম অ্যান্ড লেড হিম এর সঠিক উত্তর হবে বাই আর্ম এখানে অপশান ছিল উইথ অ্যাট অন এর মধ্যে হবে বাই নেক্সট আছে রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি রাম কেমিস্ট্রিতে ভালো এখানে অ্যাট উইথ অ্যাবাউট ওভার আছে সঠিক উত্তর হবে অ্যাট কেমিস্ট্রি হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স কোনো সাবজেক্টে ভালো হলে অ্যাট গুড অ্যাট নেক্সট আছে রিতাস মাদার ডিড অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট এখানে ফর অন টু অফ আছে এর মধ্যে সঠিক হবে অ্যাপ্রুভ অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোজিশনের মধ্যে থাকা একটা কোয়েশ্চেন অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন দেওয়া সমর্থন করা সাপোর্ট করা তো রিতার মা তার রাতে দেরি করে ফেরাটা সমর্থন করেননি অনুমোদন করেননি এটা ছিল দু হাজার উনিশে আসা যতগুলো একটা কোয়েশ্চেন পেপারের প্রিপোজিশান ছিল সবটা আমি এক জায়গায় করেছি তবে পরীক্ষাতে কিন্তু শুধু প্রিপোজিশনের সমস্ত কোয়েশ্চেন একসঙ্গে দেবে পরপর এরকমটা নয় সব মিক্সড আপ করে দেবে এরপর আছে দু হাজার উনিশের সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছিল সেই পেপারের যতগুলো প্রেপোজিশানের কোয়েশ্চেন এসছে সেটা পরপর দেখে নাও দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল আন্ডার বিসাইড ইন টু বিসাইড এখানে মানেটা বুঝতে পারলে বোঝা যাচ্ছে মেয়েটির পাশে বসেছে বিসাইড হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার টু দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার অ্যাফ্রেড অফ দ্য টাইগার কারণ অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া কোনো কিছু দেখে অ্যাফ্রেড অফ ঘোস্ট অ্যাফ্রেড অফ স্নেক টাইগার এটসেট্রা নেক্সট আছে রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড্যাশ দ্য পেন্টিং অন দ্য wall. অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল এরপর দেখব দু হাজার নয়ের ফার্স্ট শিফট যে এক্সাম হয়েছিল তার কতগুলো প্রিপোজিশনের কি কোয়েশ্চেন এসছে আই এম ড্যাশ হিজ মোটিভ আই এম অ্যাওয়্যার অফ হিজ মোটিভ হবে সঠিক উত্তর অফ মানে কোনো জিনিস সম্বন্ধে আমি অবগত আছি জানি কোয়েশ্চেন নম্বর টু আই ক্যানট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স এখানে হবে অ্যাকাউন্ট ফর হিজ অ্যাকাউন্ট ফর মানে কৈফিয়ত দেওয়া রেসপন্সিবল হওয়া অর্থাৎ এখানে মানে কি আমি তার অনুপস্থিতির জন্য আমি কোনো দায়ী নয় বা আমি কৈফে দিতে বাধ্য নই আমি পারবো না আমি জানি না সে কেন অনুপস্থিত তো অ্যাকাউন্ট ফর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এগুলো তোমাকে লিস্ট মুখস্থ করতে হবে কোয়েশ্চেন নম্বর থ্রি গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ এর সঠিক উত্তর হবে ডিল উইথ দুটো প্রিপোজিশন হয় ডিল ইন আর ডিল উইথ ডিল ইন মানে হচ্ছে কোনো প্রোডাক্টের কেনা বেচা করা এই সমস্ত জিনিস ব্যবসা করা আর ডিল উইথ মানে কারোর সাথে চলাফেরা করা সেই বিষয়টা নিয়ে বল নেক্সট কোয়েশ্চেন আছে হি পারসিস্টেড ড্যাশ হোপিং অ্যাগেনস্ট হোপ সঠিক উত্তরে পারসিস্টেড অন দু হাজার নয়ের সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল তার প্রেপোজিশন কী কী এসেছিলো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও খুবই ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে সঠিক উত্তর হবে বাই ইউর ওয়াচ নাও নেক্সট আছে হি লিভস ড্যাশ অনেস্ট মিনস সঠিক উত্তর হবে বাই অনেস্ট মিনস সৎ পথে সে বাঁচে নেক্সট আছে দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস ফ্রম দ্য হাউস বাড়ি থেকে গাছগুলো বহু দূরে নেক্সট আছে উই হ্যাভ ফ্রিগ অ্যাক্সেস ড্যাশ দ্য লাইব্রেরি টু দ্য লাইব্রেরি অ্যাক্সেস টু মানে প্রবেশের অধিকার আছে সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ এখানে হবে বেনিফিশিয়াল ফর হেলথ তাহলে এই হচ্ছে দু হাজার নয় এবং দু হাজার উনিশের ইংরেজি সিলেবাসের প্রিপোজিশনের উপর থেকে যত কোয়েশ্চেন এসেছিলো সবটা এখানে দেওয়া রয়েছে তাহলে প্রিপোজিশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট অন্তত চার থেকে পাঁচটা ছটা কোয়েশ্চেন প্রিপোজিশনের উপরে থাকবেই থাকবে তোমরা যারা প্রিপেয়ার করছো এই পরীক্ষার জন্য প্রিপোজিশনের চ্যাপ্টারটা আগে ভালো করে কভার করো নেক্সট যে টপিকের উপর কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বস ফ্রেজাল ভার্বের দু হাজার উনিশের প্রথম যে শিফটের এক্সাম হয়েছে সেটাতে কি এসেছিল রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব এভাবে এসেছিল উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম অর্থাৎ সে তার বাড়িতে গিয়ে দেখা করবে বাড়িতে গিয়ে দেখা করা বা কোথাও গিয়ে দেখা করা এটা হচ্ছে কল অন আর কল আপ মানে মনে করা স্মরণ করা কল অফ মানে কোন জিনিস তুলে নেওয়া বন্ধ করে দেওয়া কল ফর মানে ডেকে পাঠানো মানে আমি আমার বাড়িতে ডাকছি কল ফর আর আমি কারোর বাড়ি গিয়ে দেখা করছি সেটা হবে কল অন দু হাজার প্রথম শিফটের যে পরীক্ষা হয়েছিল রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হি কুড নট চেক হিজ টেম্পার মানে সংযত রাখতে পারিনি তার মেজাজ এখানে সঠিক উত্তর হবে হি কুড নট হোল্ড ইন মানে সংযত থাকা হোল্ড অন মানে হচ্ছে অধ্যাবসায় সহ কোনো জিনিসের প্রতি লেগে থাকা না ছেড়ে দেওয়া হোল্ড অন আর হোল্ড ইন মানে সংযত রাখা হোল্ড টু এর কোনো বিশেষ মানে হয় না হোল্ড উইথ মানে অনুমোদন করা তাহলে এখানে সে তার মেজাজ হারিয়ে ফেলেছিল চেক করতে পারেনি মানে হোল্ড ইন করে রাখতে পারেনি সংযত করে নেক্সট আছে হি সেট অ্যাসাইড অল অবজেকশনস অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার তাহলে এখানে সেট অ্যাসাইড মানে কোনো জিনিস ছড়িয়ে রাখা এবং অন্যদিকে মনোযোগ দেওয়া এর সঠিক উত্তর হবে ডিসরিগার্ড অর্থাৎ অগ্রাহ্য করা এখন মনোযোগ না দেওয়া এখানে উল্টোভাবে এসেছে প্রথমে ফ্রেজাল ভাব দিয়েছে তারপর দিয়েছে তার মান এটা লিখতে নেক্সট আছে আই এন্টার দ্য ট্রেন প্রবেশ করা এর সঠিক ফ্রেজাল ভাব হচ্ছে গট ইন্টু অ্যাকচুয়ালি গেট ইনটু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এখানে এন্টার্ড আছে ভি টু তাই গট ইনটু হবে কারেক্ট আনসার নেক্সট আছে একটা ফ্রেজ থেকে আসা প্রশ্ন গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট ওইটার পরিবর্তে আমাকে এটা দাও ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে তো এখানে এর সঠিক ফ্রেজটা যেটা একই মানে দাঁড়াবে সেটা হচ্ছে ইন লিউ অফ হচ্ছে দু হাজার নয়ের সেকেন্ড শিফটের যে এক্সাম এখানে এসেছে চুজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দ্য ক্যাট চেজড দ্য র্যাট বিড়ালটি ইঁদুরটাকে তাড়া করেছিল চেজড এখানে অপশান ছিল মেড অ্যাট মেড আফটার মেড ওভার মেড অফ কারেক্ট আনসার হবে মেড আফটার মেক আফটার মানে কারোর পেছনে দৌড়ানো এখানে বলে রাখি আরও একটা ফ্রেজারভাব আছে রান আফটার বা গো আফটার এই প্রত্যেকটার মানে কিন্তু কারোর পেছনে ধাওয়া করা তো বিড়ালটি ইঁদুরের পেছনে ধাওয়া করেছে এখানে সঠিক উত্তর হবে মেড আফটার মেক এর পাস্টেন্স কারণ ওখানে ছিল চেসড নেক্সট আছে আই মাস্ট স্টার্ট মাই প্যাকিং শুরু করা কারেক্ট ফ্রেজাল ভাব হচ্ছে সেট ইন নেক্সট আছে ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স কী আছে প্রশ্ন আছে হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি মানে ভালো পরিমাণে একটা টাকা সে জমিয়ে রেখেছে পুট অ্যাসাইড মানে কোথাও সরিয়ে একটু জমিয়ে রাখা তাহলে সঠিক উত্তর হচ্ছে সেভড এখানে ফ্রেজাল ভাবটা দিয়েছে এবং ভার্বগুলো অপশানে দিয়েছে কোনটা হবে এই ফেজাল ভার্বের সঠিক মানে তো এইভাবে ঘুরিয়েও আসতে পারে তোমাকে দুটো মানেই জানা থাকতে হবে ফেজাল ভাবটা জানতে হবে তার মানেটাও জানতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভার্বের টেন্সটা চেঞ্জ করে দিচ্ছে চেস্ট পুট সাইড এগুলো পাস্টেন্স করে দিচ্ছে তাই ভার্বের ফর্মটাও জানা থাকতে হবে নেক্সট কোয়েশ্চেন আছে শি হ্যাজ বিন ডিভাইড অফ ফুড ফর থ্রি ডেজ তিন দিন ধরে সে খালি আছে খাবার খায়নি ডিভাইড অফ মানে ছাড়া সঠিক ফ্রেজাল বাব হচ্ছে গোয়িং উইথ মানে সে খাবার ছাড়া কাটাচ্ছে তিন দিন এরপর টপিক নাম্বার থ্রি সেনোনিমস অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেনোনিম অ্যান্টোনিম প্রত্যেক বছর দুটো তিনটে করে আসবে তার মধ্যে প্রথম নিয়েছি সেনোনিমস বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দু হাজার প্রথম পরীক্ষাতে কি এসেছিলো ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্স এর সঠিক উত্তর হবে বিগিন কমেন্টস মানে বিগিন শুরু করা নেক্সট আছে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস অ্যানমাস অ্যানমাস মানে বিশাল বড়ো এর সঠিক উত্তর হবে হিউজ মানে বড়ো কলোজাল মানে বড়ো লার্জ মানে বড়ো জাইগান্টিক মানেও বড়ো নেক্সট আছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স এভাবেও সিনোনিম অ্যান্টোনিম আসে তো এখানে কোয়েশ্চেন আছে দ্য হ্যান্ড কার্চি ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান জাদুকর রুমালটিকে একটা পাখিতে পরিণত করেছে টার্ন ইনটু মানে একটা জিনিসকে আরেকটা জিনিসে পরিণত করেছে পাল্টে দিয়েছে এর সঠিক উত্তর হবে টান্সফর্মড এখানে ট্রান্সফর্ম মানে পরিবর্তন করে দেওয়া বা পরিবর্তন হওয়া স্টাফড এই অপশানে ছিল এটার মানে হচ্ছে কোনো জিনিস ভর্তি করা ঠেসে ঠেসে পুট মানে রাখা আর বফট মানে ফাঁপানো অর্থাৎ সিদ্ধ করে কোনো জিনিস ফাঁপিয়ে তোলা নেক্সট আছে ফাইন ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল শব্দটা শ্রণিম হবে ভাইটাল অত্যাবশ্যক তোমরা এখানে অপশানগুলো পড়ে নেবে কী কী অপশানে এসেছিল এটা আমি বলে ভিডিওটি লম্বা করতে চাইছি না রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডাকুয়েট অ্যাডাকুয়েটের তলায় দাগ গেছে এটার সঠিক সেনোনিম দিতে হবে এর মানে হচ্ছে সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট অপশানগুলো পড়ে নেবে কী কী এলিমিনেট করতে হচ্ছে নেক্সট দু হাজার উনিশের সেকেন্ড যে শিফটের পেপারটা সেটাতে কী এসেছিল ফাইন্ড দ্য ওয়ার্ড উইচ হ্যাজ দ্য সেম মিনিং মানে সেনোনিম কশাস কষাস মানে সতর্ক দেওয়া সবগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কেয়ারফুল মানে সতর্ক নেক্সট আছে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম মানে সম্মান রেসপেক্ট এটা হবে এর সঠিক সেনোনিম নেক্সট কোয়েশ্চেন আছে দ্য এম্পার আকবর রুল্ড ড্যাশ এ ভার্স্ট কিংডম এটা প্রেপোজিশনের কোয়েশ্চেন এটা বাই মিস্টেক এখানে রাখা হয়েছে তো এটা প্রেপোজিশনের আন্ডারে তোমরা লিখে নেবে দ্য এম্পায়ার আকবর রুল্ড ওভার এ ভার্স্ট কিংডম নেক্সট আছে দু হাজার নয়ের সেনোনিম এর মধ্যে কী এসেছিল চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং মানে নিচে দেওয়া চারটে শব্দের মধ্যে থেকে এমন শব্দ খুঁজে নেবে যার মানে কাছাকাছি হবে এই শব্দটার সাথে র্যাপ র্যাপ মানে হচ্ছে কোনো জিনিসকে মুড়ে দেওয়া ওই জন্য কোনো গিফট বা কোনো কিছুর উপরে যেটা মুড়ে দেওয়া হয় সেটা র্যাপার বলা হয় কোনো কিছুকে মুড়ে ফেলা তো সঠিক উত্তর হবে কভার নেক্সট আছে দে হ্যাড সাফর্ড দেয়ার শেয়ার অব মিস ফরচুন দুর্ভাগ্য সঠিক উত্তর হবে অ্যাডভার্সিটি মানে কঠিন পরিস্থিতি নেক্সট চুজ দ্য নিয়ারেস্ট মিনিং হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট মানে আলাদা এর কারেক্ট সেনোনিম হবে রিভার্স মানে ভিন্ন নেক্সট আছে দ্য ওয়ার্ড ডুয়েল মিনস ডুয়েল মানে বাস করা স্টে মানে থাকা যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে স্টেটা এর সাথে যাবে দু হাজার নয়ের সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছিল তাতে যে সেনারিমের কোয়েশ্চেন এসছে সেটা দেখে নাও চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন দ্য ওয়ার্ড পোর্টেবেল ইজ ইউজ টু ডিসক্রাইব সামথিং পোর্টেবেল শব্দের অর্থ কি মুভেবেল পোর্টেবেল না ব্রেকেবেল না ড্রিঙ্কেবল এখানে সঠিক উত্তর হবে ড্রিঙ্কেবল পোর্টেবেল মানে হচ্ছে ড্রিঙ্কেবল মানে পানীয় যোগ্য পান করা যায় এমন নেক্সট আছে দ্য ওয়ার্ড চেয়ারফুল মিন্স চেয়ারফুল শব্দের অর্থ কী খুব খুশি এর সঠিক সেনারিম হবে হ্যাপি নেক্সট আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন সেকশন ফ্লক্স অব শিপ মানে ভেড়ার দল জসেল্ড অ্যান্ড ব্লিটেড ইন দ্য স্ট্রিট মানে ধাক্কা ধাক্কি করেছিল এবং ব্লিট করেছিল শিপ এর আওয়াজকে ব্লিট বলা হয় ল্যাম্প এর আওয়াজকে ব্লিট বলা হয় এগুলো নিয়েও একটা কোয়েশ্চেন হয় কোন প্রাণীর আওয়াজ কীরকম হয় তো জসেল মানে ধাক্কাধাক্কি করা এর কারেক্ট অল্টারনেটিভ হবে পুষ্ট রাফলি এলোমেলো ধাক্কাধাক্কি করা রিপ্লে নেক্সট আছে রিপ্লেস উইথ রাইট অল্টারনেটিভ মানে এখানে যে শব্দটা রিপ্লেস করতে হবে সঠিক সেনোনিম দিয়ে মাই চিলড্রেন ডেভেলপ ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার্স ইমাজিনারি মানে কাল্পনিক এর কারেক্ট সেনোনিম হবে অ্যাবজার্ড মানে বেখাপ্পা ইমাজিনারি। নেক্সট আছে নিয়ারেস্ট ইন মিনিং অফ ইয়ার্ন ইয়ার্ন মানে খুব আকাঙ্ক্ষা করা লংগিং বা ডিজায়ার তো এখানে সঠিক উত্তর হবে লংগিং এরপর যে টপিকের উপরে প্রশ্ন আসে সেটা হচ্ছে অ্যান্টোনিম অ্যান্টনিম এই চারটে পেপারে কী কী এসেছিল দেখে নাও দু হাজার উনিশের একে এসেছিল ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক এর অপোজিট কী হবে ডিফেন্ড রক্ষা করা নেক্সট আছে অপোজিট অফ ডেইজারাস এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে সেফ নিরাপদ নেক্সট দু হাজার নয়ের প্রথম এক্সাম এসেছে অপোজিট অফ ভালগড় মানে কোথিত কারেক্ট অ্যান্টোনিম হবে ডিসেন্ট মানে ভদ্রসভ্য নেক্সট আছে অপোজিট অব রিচ পৌঁছানো এর কারেক্ট অ্যান্টনিম হবে ডিপার্ট মানে প্রস্থান করা চলে যাওয়া নেক্সট আছে হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক অপোজিট অব এক্সাইটেড মানে উত্তেজিত এর এক্সাইটেড এর অপোজিট কী হবে কাম অপশানগুলো পড়ে নেবে যে অপশানগুলো দেওয়া রয়েছে নেক্সট দু হাজার নয়ের দ্বিতীয় যে এক্সাম হয়েছিলো তার অপজিট কী কী ওয়ার্ড এসেছিলো অপোজিট অফ সুপেরিয়ার সুপেরিয়ার মানে উঁচু অনেক মহান আর ইনফিরিয়র এর অপোজিট মানে সবচেয়ে নিচু বা খারাপ নেক্সট আছে দ্য অপোজিট অফ ইনক্রিজ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া এর হবে ডিক্রিজ মানে কমে যাওয়া নেক্সট আছে দ্য ফটোজ মেড হিম টু কোয়াইট অ্যাট্রাকটিভ দ্য অপোজিট অফ অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ এর অপোজিট কী রিপালসিভ খুবই ইম্পর্টেন্ট শব্দ রিপালসিভ মানে বিকর্ষণকারী অ্যাট্রাকটিভ মানে আকর্ষণকারী রিপালসিভ মানে বিকর্ষণকারী যেটা দেখে আকর্ষণ হয় না তাহলে এটা ছিল অ্যান্টনিমের সমস্ত ইয়ারে আসা সমস্ত প্রশ্ন এই চারটে ইয়ারের সমস্ত কোয়েশ্চেন অ্যানালাইজ করে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে টপিক বেছে নেওয়া এবং সমস্ত পেপারের মধ্যে একটা টপিকের উপরে কি কোয়েশ্চেন এসেছিলো এটা খুঁজে বার করা একত্রিত করা খুবই পরিশ্রমসাধ্য কাজ সে সমস্তটা গুছিয়ে একত্রিত করেছি এটা অনেকটা পরিশ্রম পরিশ্রমসাধ্য কাজ ছিল দুদিন ধরে আমি এটা করেছি অনেক কাজের মধ্যে তাই ভিডিওটি যারা দেখছো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপর আসছে কনফিউজিং ওয়ার্ডস বা হোমোফোনস যে শব্দগুলো উচ্চারণ একই রকম হয় এবং মানে কিন্তু আলাদা বানানগুলো আলাদা হয় সেই টপিক থেকে দু হাজার উনিশে প্রথমে যে এক্সাম হয়েছিল তাতে এসছে কি রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলভ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড এখানে অপশন ছিল ক্রেডিবল ক্রেডিটেবল ক্রেডুলাস ইনক্রেডিবল সব সবটাই প্রায় একই রকমের উচ্চারণ তো এখানে সঠিক উত্তর হবে ক্রেডুলাস মানে হচ্ছে ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য মানে বিশ্বাস করা যায় অ্যাডজেক্টিভ ক্রেডিটেবল মানে সম্মানজনক এবং ক্রেডুলাস মানে বিশ্বাস প্রবণ যে বিশ্বাস করে এবং ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য আছে অল ড্যাশ অলোক ওয়ে প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং তো এখানে চারটে যে কনফিউজিং ওয়ার্ড ছিল এক্সেপ্ট এক্সপেক্ট এক্সিড আর অ্যাকসেপ্ট এক্সেপ্ট মানে ছাড়া এক্সপেক্ট মানে আশা করা এক্সিড মানে কোনো জিনিস অনেক বেশি পরিমাণে হয়ে যাওয়া আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা তো এখানে মানে অনুযায়ী বসাতে হবে সঠিক উত্তর হবে এক্সেপ্ট মানে ছাড়া এখানে বাট থাকলেও সেটা একই উত্তর হতো বাট এর মানে যখন হয়ে যাবে ছাড়া বা উইথআউট এক্সেপ্ট তখন সেটা মনে রাখতে হবে কনজাংশন নয় প্রেপোজিশন এবং বাট এর মানে যখন কিন্তু তখন সেটা কনজাংশন নেক্সট দু হাজার উনিশের সেকেন্ড পরীক্ষা থেকে এসেছিল রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড অপশান রয়েছে ইলিজিবল অনারেবল এলিজিবল আইডিয়াল সঠিক উত্তর হবে এলিজিবল মানে যোগ্য ক্যান্ডিডেট এলিজিবল মানে বোঝা যাচ্ছে না অনেক রকম মানে সম্মানীয় আইডিয়াল মানে আদর্শ তো এই সমস্ত ওয়ার্ডের মধ্যে হবে এলিজিবল মানে যারা যোগ্য তাদের লিস্ট দেওয়া হয়েছে দু হাজার প্রথম পরীক্ষাতে যে প্রশ্ন এসেছে পিপল জেনারেলি ওয়ান্ট ড্যাশ মানুষ সাধারণত কি চায় পিআই মানে টুকরো চায় পিইএসি পিস মানে শান্তি না পিইএস পিস মানে মোটরশুটি মোটর দানা না পিআইসি ইএস পিসেস মানে টুকরো টুকরো তো কোনটা চায় মানুষ শান্তি চায় সঠিক উত্তর হবে পিই এ তাহলে হোমোফোনস বা যেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ড এটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে নেক্সট আছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার মানে ধ্বংসাবশেষ মুঘল এম্পায়ারের আর ড্যাশ ইন ইন্ডিয়া এটা হবে এক্সট্যান্ট মানে বিদ্যমান অর্থাৎ এখনও রয়েছে সেগুলো কিছু কিছু এক্সট্যান্ট এক্সটেন্ট মানে পরিমাণ বা সীমানা আর এক্সটেন্ড মানে হচ্ছে বিস্তৃতি দু হাজার নয়ের দ্বিতীয় পরীক্ষা স্টুডেন্টস শুড নট ড্যাশ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন ছাত্রদের কোনো খারাপ পন্থা অবলম্বন করা উচিত নয় শুড নট ড্যাশ অপশান রয়েছে অ্যাডেপ্ট অ্যাডপ্ট অ্যাডাপ্ট নান সঠিক উত্তর হবে অ্যাডপ্ট এখানে অ্যাডেপ্ট মানে পারদর্শী অ্যাডাপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া আর অ্যাডপ্ট মানে গ্রহণ করা এটা অ্যাডপ্ট হবে যেটা সঠিক উত্তর অ্যাডপ্ট মানে গ্রহণ করা তো স্টুডেন্টদের খারাপ পন্থা গ্রহণ করা উচিত নয় এটা হচ্ছে সঠিক উত্তর অ্যাডপ্ট এরপর টপিক নাম্বার সিক্স টেন্স থেকে কিছু কোয়েশ্চেন মাঝে মাঝে আসে দু হাজার উনিশের প্রথম এসেছিলো চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব সঠিক ভার্বের ফর্ম বসাতে হবে অর্থাৎ টেন্স হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ সে নিউজটা শোনার পরেই সে হসপিটালে দৌড়ালো এখানে সঠিক উত্তর হবে আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ এখানে একটা টেন্সের বিশেষ কনসেপ্ট রয়েছে বলে দিচ্ছে হি রাষ্ট সে দৌড়ে গিয়েছিল হসপিটালে সিম্পল পাস্ট টেন্স সে আগে খবরটা শুনেছিল না আগে দৌড়েছিল আগে খবরটা শুনেছিল তারপর দৌড়েছিল তো অতীতকালে দুটো কাজ যখন হয় তার মধ্যে যেটা প্রথমে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্টেন্স টেন্স তো এটা সিম্পল পাস্টেন্স টেন্স রয়েছে এবং আমরা দেখে বুঝতে পারছি যে আগে খবরটা শুনেছিল তাই আগে হয়ে যাওয়া কাজটা হবে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি টেন্স নিয়ে যাদের কনফিউশন রয়েছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারো সম্পূর্ণ ডিটেলসে আমি প্রত্যেকটা টেন্স আলোচনা করেছি এটা দেখলে টেন্সের উপরে কোনো ডাউট আর থাকবে না না্সট আছে দু হাজার দ্বিতীয় পরীক্ষায় হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অব দ্য এক্সিকিউটিভ কমিটি অপশান রয়েছে হ্যাড বিং অ্যাপয়েন্টেড ওয়ার অ্যাপয়েন্টেড ওয়াজ বিন অ্যাপয়েন্টেড হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্যাসিভ ভয়েস আছে যে সমস্ত টপিকের উপরে কোয়েশানস আসছে তাদের উপরে যদি তোমাদের ক্লাসে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব এই যে ভয়েস ন্যারেশন বা ফ্রেজাল ভাব প্রেপোজিশন সমস্তর উপরে এক এক করে ভিডিও আনার নেক্সট কোয়েশ্চেন আছে বাই দ্য টাইম উই রিচ টু হোম দ্য ট্রেন ড্যাশ এখানে ট্রেন হবে না এখানে হবে রেইন বলছে যে সময়ের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল এর সঠিক উত্তর হবে হ্যাড স্টপ অতীতকালে দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পার্স্ট পারফেক্টেন্স প্রথমে বৃষ্টি থেমেছিল হ্যাড স্টপ তারপর আমরা বাড়ি পৌঁছেছিলাম দু হাজার প্রথম শিফটের যে পেপার সেখানে টেন্সের উপরে যে প্রশ্ন এসেছে ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট এখানে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে টেন্স তো আছেই প্লাস কন্ডিশনাল সেন্টেন্স যার রকমের কন্ডিশনাল সেন্টেন্স হয় এবং এখানে এক একটা সেন্টেন্সে এক একটা টেন্স ব্যবহার হয় কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যদি কারোর প্রবলেম থাকে আমার এই ভিডিওটিও দেখে নিতে পারো সমস্তটা বলা আছে তো এখানে সঠিক উত্তর হবে হ্যাড ইফ রাম হ্যাড হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল রয়েছে নেক্সট আছে দু হাজার নয়ের সেকেন্ড পেপার চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ড ফ্রম আফটার রিচিং দ্য স্টেশন স্টেশনে যাওয়ার পরে উই ফাউন্ড দ্য দ্য ট্রেন ড্যাশ আমরা দেখলাম ট্রেন ড্যাশ ট্রেনটা কী আমরা গিয়ে দেখলাম ট্রেন চলে গিয়েছে তাহলে ট্রেনটা আগে চলে যাচ্ছে আমরা পরে পৌঁছেছি অধিককালে দুটো কাজের মধ্যে যেটা আগে হচ্ছে সেটা ফার্স্ট পারফেক্ট তাহলে সঠিক উত্তর হবে হ্যাড লেফট দ্য ট্রেন হ্যাড লেফট আসছে ন্যারেশন ন্যারেশনের ও আসছে প্রত্যেক বছর চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন প্রশ্ন রয়েছে হি সেট টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ ন্যারেশান চেঞ্জে আমরা জানি হ্যাব প্লাস ভিতরি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স থাকলে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টেন্স হয় তো এখানে আমি সমস্ত অপশান লিখিনি একেবারে উত্তরটা দিয়েছি উত্তরটা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আিলিয়ান্ট বয় ইন ইস লাইফ দু হাজার নয়ের প্রথম পরীক্ষা দে সেইট উই আর হ্যাপি সঠিক উত্তর হবে দ্যাট দে ওয়ের হ্যাপি অপশান নাম্বার বি নেক্সট আছে দু হাজার নয়ের দ্বিতীয় পরীক্ষা আই সেইড টু দ্য বয় আই লাইক ইউ সঠিক উত্তর হবে আই টোল দ্য দ্যাট আই হিম নেক্সট আছে আট নম্বর টপিক ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ প্রত্যেক বছর একটা করে আছে তাই এটা তো দেখে যেতেই হবে দু হাজার উনিশের প্রথম প্রশ্ন চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ চুজিং ফ্রম দ্য অপশানস বিলো দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফট অ্যাট এটা প্যাসিভ ভয়েস রয়েছে ওয়াজ লাফড অ্যাট এটা অ্যাক্টিভ করতে হবে আমি সরাসরি উত্তরটা নিয়েছি চারটে অপশান দেওয়া থাকবে দে লাফট অ্যাট দ্য ক্রেজি গার্ল এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস নেক্সট আছে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ আগেরটা ছিল প্যাসিভ থেকে অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউসে প্যাসিভে কী হয় অ্যামিজার যে কোনো একটা তারপরে বিইং তারপরে ভিতরি হয় সঠিক উত্তর হবে কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই বিইং ফ্লোন দু হাজার উনিশের দ্বিতীয় পরীক্ষা দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর টু ইয়ার্স টট ভি টু আছে এটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ রনি ওয়াজ টট ম্যাথেমেটিক্স বাই দ্য টিউটার ফর টু ইয়ার্স নেক্সট আছে দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি উইল হেল্প ফিউচার ইন্ডেফিনাইটেন্স আছে এখানে ফিউচার ইনডেফিনাইটেন্স বা মোডাল ভাব থাকলে প্যাসিভ করার সময় মোডাল ভাব বসবে তারপরে বি তারপর ভি থ্রি বসে তাহলে কারেক্ট আনসার হবে দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড উইল আছে উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি Question নাম্বার থ্রি মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই a little এফোর্ট এটা মে বি অ্যাকমপ্লিশ অর্থাৎ প্যাসিভয়েস রয়েছে এর কারেক্ট আনসার হবে One মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল effort এভাবে চারটে অপশন থাকবে এর সঠিক উত্তর হবে নাম্বার ডি এর টপিক রয়েছে নাম্বার নাইন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু আসে দু হাজার প্রথম প্রশ্ন

যে নিজের দেশের সম্পদ অন্য জায়গায় বিক্রি করে দেয় সেটা হচ্ছে স্মাগলিং বলা হয় আর সেই ব্যক্তিটাকে বলা হবে স্মাগলার শীর্ষের দ্বিতীয় পরীক্ষা ফাইন ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার আর মানে দুর্বলের উপরে যারা অত্যাচার করে ক্ষেত্রে তাদেরকে বলা হবে বলি বিশেষ করে স্কুলের সিনিয়ররা বা কলেজের সিনিয়ররা জুনিয়রদেরকে এটা করে বলি করা নেক্সট আছে অ্যান অ্যাকশান হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন মানে খুব কঠিন একটা কাজ এবং ব্যাখ্যা করা যায় না এটা হবে ইনএক্সপ্লিকেবল নেক্সট আছে উই বাই মিট ফ্রম এ ড্যাশ আমরা কার কাছ থেকে মিট বা মাংস কিনি এটা হবে বুচার মানে কষাই তো যারা কাটে মাংস সেটাকে বুচার বলা হয় এটা ওয়ান ওয়ার্স সাবস্টিউশানের অন্যভাবে একটু এসেছে এরপরে দু হাজার নয়ের প্রথম পরীক্ষা এ পারসন হু মেন্স শুজ মানে অর্থাৎ জুতো যে সারায় সেলাই করে এটা হবে কবলার মুচি নেক্সট রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট নেক্সট আছে দু হাজার নয়ের দুয়ের প্রশ্ন অ্যান আননোন পারসন এক্ষেত্রে অপরিচিত লোককে ফ্রেন্ডও বলা হবে না ফো মানে শত্রু এটাও নয় হেল্প মানে সাহায্য রিজার্ভ মানে সঞ্চয় বা জমানো জিনিস এখানে কোনোটাই দেওয়া নেই এরকম অপশন থাকবে না তিনটে থাকবে এবং যদি কোনোটাই না হয় তাহলে বলা থাকবে নান অফ দিজ এর সঠিক উত্তর যদি হতো তাহলে সেটা হবে স্ট্রেঞ্জর এর পরের টপিক রয়েছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দু হাজার উনিশের প্রথম প্রশ্ন রয়েছে নিদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন ফোর্থ অক্টোবর লতাও নয় এবং সুজাতাও কেউ ছিল না তাহলে নিদার নর তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়াজ প্রেজেন্ট এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন সাবজেক্টের সাথে ভার্ভ এগ্রি করতে হবে সাধারণত জানতে হবে নিদার নর দুজন ব্যক্তিকে বোঝালে বসে দুজনের মধ্যে কেউ নয় নিদার হি নর আয় তো এক্ষেত্রে সিঙ্গুলার ভার ব্যবহার হবে দু হাজার উনিশের দ্বিতীয় পরীক্ষা নিদার অব দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়ার এক্ষেত্রে হবে ওয়াজ দুই ভাইয়ের কেউই নয় টপিক রয়েছে স্পেলিংসের উপরে প্রথম প্রশ্ন দু হাজার সঠিক স্পেলিংটা বা কারেক্ট স্পেলিং বার করতে বলেছে এখানে হবে এক্সাজারেট সমস্ত স্পেলিংগুলো দেখে নেবে কীভাবে দিয়েছে এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা সঠিক উত্তর হবে এক্সাজারেট স্পেলিংটা দেখে নেবে হাইপেনেটেড বানানটা এখানে এই সমস্তগুলো ভুল আছে সঠিক উত্তর হবে হাইপেনেটেড বানানটা দেখে নেবে নেক্সট দু হাজার উনিশের দ্বিতীয় পরীক্ষায় অ্যাম্বিশাস বানান দিয়েছে এ এম আই ও ইউ এস অ্যাম্বিশাস এগুলো ভুল আছে নেক্সট আছে স্যাটেলাইট বানানটা খুবই আসে এস এ টি ই এল এল আই টি ই এখানে প্রত্যেকটা ভুল দিয়েছে তিনটে আর সঠিক উত্তর হচ্ছে এস এ টি টি ই স্যাটেলাইট দু হাজার নয়ের দ্বিতীয় পরীক্ষা বেনিফিটেড বানান দিয়েছে সঠিক উত্তর হবে ই এন এফ আই ডবল টি ডি বেনিফিটেড এখানে তিনটে মিস স্পেলিং দেওয়া রয়েছে দেখে নেবে নেক্সট আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এখানে বিশেষভাবে ইন্টারোগেটিভটা আসে মানে প্রশ্ন করলে কি হবে সেটা আসে দু হাজার উনিশে প্রথম প্রশ্ন এসেছে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করতে বলেছে প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হবে তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা দিয়েছে সেটা ছিল ইউ হ্যাভ হ্যাড ইওর ডিনার সঠিক উত্তর হবে হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার এখানে হ্যাপটা হেল্পিং ভার্ব আর হ্যাড হচ্ছে এর থার্ড ফর্ম হ্যাব ভারবে থার্ড ফর্ম এটা মেইন ভার্ভ দু হাজার উনিশের দ্বিতীয় পরীক্ষা শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স যা প্রশ্নমূলক বাক্য করলে সঠিক হবে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স দু হাজার নয়ের প্রথম পরীক্ষা একটু অন্যভাবে প্রশ্নটা এসেছে হুইচ ডাব্লিউইচ ফর্ম ইজ অ্যাপ্লিকেবল ডাব্লিউইচ ওয়ার্ড তো অনেকগুলো হয় নটা ডাব্লিউইচ হু হুইচ হোয়েন হাউ হোয়ার এই সমস্ত তার মধ্যে কোনটা এখানে অ্যাপ্লিকেবল কোয়েশ্চেন করলে সেন্টেন্সটা ছিল মাই ফাদার ইজ এ টিচার এখানে হবে হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট শব্দটা এই ডাব্লু এচটা কারেক্ট হবে তোমার বাবা কী উত্তর হচ্ছে টিচার দু হাজার নয়ের দ্বিতীয় পরীক্ষা হুইচ ডাব্লু এচ ফর্ম এখানেও সেই একই রকমভাবে আরেকটা কোয়েশ্চেন এসেছে কোন ডাব্লু এচ ফর্ম এখানে অ্যাপ্লাই হবে আই শ্যাল গো টু দেহলি টু মোরো আগামীকাল যাবো এখানে কারেক্ট ডাব্লু এচ ওয়ার্ড হবে ওয়েন ওয়েন শ্যাল ইউ গো টু দেহলি উত্তর হবে টু মোরো নেক্সট আছে ইডিএমস বা প্রেপোজিশন প্রেপোজিশনও আগে আমরা দেখেছি ইডিএম কমপ্লিট করার সময় প্রেপোজিশান এর প্রশ্ন দিয়েছে তো এই দুটো ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় কারণ ইডিয়াম তৈরি হয় প্রেপোজিশান দিয়ে প্রথম প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ইডিএম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ কোল্ড আইস ওয়াটার ব্লাড ওর মিল্ক সঠিক উত্তর হবে কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায় জেনে বুঝে মারা হয়েছে ইন কোল্ড ব্লাড এটা হচ্ছে একটা ইডিয়ম নেক্সট আছে কমপ্লিট দ্য হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড ইন হিজ ট্রাভেলস এখানে সঠিক উত্তর হবে স্টিড মানে সেবা ভালো পরিষেবা দেওয়া এরপর দু হাজার দ্বিতীয় পরীক্ষায় আসা প্রশ্ন হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেইল ফর his ফ্রেন্ড এখানে হবে হেভেন অ্যান্ড আর্থ মানে সর্বোচ্চ চেষ্টা করা নেক্সট আছে দ্য উইমেন ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড ড্যাশ ফর liberation টুথ অ্যান্ড নেইল এর মানেটাও তাই সর্বোচ্চভাবে চেষ্টা করে যাওয়া লিবারেশন পাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল স্বাধীনতা পাওয়ার জন্য টু ট্রাই হার্ড টু গেট সামথিং ইউ ওয়ান্ট এটা হচ্ছে সঠিক মানে নেক্সট আছে শি কুড নট মেকআপ হার ড্যাশ অ্যাবাউট ওয়াট টু বাই কি কিনবে এ বিষয়ে সে তার মনটা স্থির করতে পারেনি মেকআপ হার মাইন্ড ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ওয়েন বাইং এ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইক্স অ্যান্ড ডিসলাইক্স মানে তুমি কারোর জন্য গিফট কিনছো সেটা কেনার সময় কী মাথায় রাখতে হবে সেই ব্যক্তি যার জন্য কিনছি সে কী পছন্দ করে এখানে সঠিক উত্তর হবে থিঙ্ক অ্যাবাউট এরপর দু হাজার নয়ের প্রথম পরীক্ষাতে এসেছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট অফ দ্য অল্টারনেটিভ গিভেন বিলো ওয়াইল দ্য সান শাইন্স এখানে সঠিক উত্তর হবে মেক হে মানে সূর্যের আলো যখন আসছে তখনই রোদে শুকাতে দাও এখানে অ্যাকচুয়ালি ইডিয়ামটা মানে হচ্ছে যখন সঠিক সময় আসে সেই সময়ে কাজটা করে ফেলতে হবে নেক্সট আছে কমপ্লিট দ্য ইডিয়ামস স্ট্রাইক ওয়াইল্ড দ্য এই যেটা বলছিলাম সেটা একই মানে স্টারেক্ট আনসার হবে ওয়াইল দ্য আয়রন ইজ হট মানে লোহা যখন গরম হয় তখনই তাকে মেরে শেপ দিতে হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন মেরে পিটিয়ে শেপ দেওয়া যাবে না এখানে বাস্তব অর্থে বোঝাতে চাইছে যখন তোমার সঠিক সময় সেই সময়ে কাজটা করে ফেলো আদারওয়াইজ ইফ ইট ইজ গেটিং লেট ইউ উইল নট এবল টু ডু দ্যাট জব আগেন এরপর রয়েছে টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাস পেল অ্যাজ এখানে কম্প্যারিজম তুলনা অ্যাজ পেল অ্যাজ এস হোয়াইট অ্যাজ স্নো এরকম টাইপের কিছু কম্প্যারিজম রয়েছে সেটাও পড়তে হবে নেক্সট আছে দু হাজার উনিশের দ্বিতীয় প্রশ্নপত্র থেকে ইডিয়াম কমপ্লিট দ্য ইডিএম ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ মানে সঠিক উত্তর হবে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ অর্থাৎ জীবনের বিভিন্নতা আসলেই তারপর ভালো লাগে একঘেয়েমু ব্যাপারটা প্রতিদিন প্রতি একই রকম এটা হচ্ছে ভালো নয় নেক্সট আছে কমপ্লিট দ্য ইডিয়ম উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স আমরা কাজের মধ্যে বেঁচে থাকি বছরে নয় কত বছর বেঁচে আছি এটার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কী কী কাজ করে যাচ্ছি নেক্সট আছে চুজ দ্য কারেক্ট অপশানস টু কমপ্লিট দ্য সেন্টেন্স দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস সঠিকভাবে মেনি আ স্লিপ এরপর এরার কারেকশানের উপরে কোয়েশ্চেন আসছে চোদ্দো নম্বর টপিক বা পাংচুয়েশান বেসড ইরাকশানটা কিসের উপরে সঠিকভাবে পাংচুয়েশানটা কমা কোয়েশ্চেন মার্ক কোথায় সঠিক বসানোর নিয়ম সেটার উপরে প্রথম প্রশ্ন দু হাজার দ্বিতীয় পরীক্ষা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্টেড বিলো এখানে একেবারে সমস্ত অপশানের মধ্যে থেকে আমি সঠিকটা পড়ে দিচ্ছি দ্য বিহেভিয়ার অফ আওয়ার চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক এখানে প্রশ্নটাতে বিভিন্ন জায়গায় পাংচুয়েশান মার্কস ছিল এটা আমার এখানে বসানো হয়নি এটা তোমরা জাস্ট একটু দেখে নেবে তবে সঠিক উত্তর হচ্ছে এখানে কোনো পাংচুয়েশান হবে না একেবারে শেষে ফুল স্টপটা হবে পরীক্ষায় প্রশ্নে বিভিন্ন জায়গায় বাক্যের মধ্যে পাংচুয়েশান মার্ক দিয়ে দেবে কমা ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে ভুলটা এরপর দু হাজার নয়ের প্রশ্ন চারটের মধ্যে কোনটা সঠিক হবে প্রথমে যেটা রয়েছে সেটাই সঠিকভাবে পাংচুসের মার্ক ব্যবহার করা হয়েছে উই আর গিভিং এ লিটল পার্টি কমা অন মানডে নেক্সট পরেরগুলো রকমের ভাবে ভুল করে দেওয়া আছে দেখে নেবে দু হাজার নয়ের দ্বিতীয় প্রশ্ন দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট একেবারে শেষে ফুল স্টপ আর বাকিগুলো মাঝখানে কমা আছে হাই আছে এসব ভুল নেক্সট আছে টপিক নাম্বার ফিফটিন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে এখানে সব রকমের জ্ঞান লাগতে পারে টেন্স ভয়েস ন্যারেশন সমস্ত কিছু এখানে সেই রকমভাবে মিক্সড একটা কোয়েশন তৈরি করা হয় দু হাজার উনিশে প্রথম এসেছিলো দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ মানে হ্যান্ডরাইটিংটা বুঝতে পারিনি পরীক্ষক কারণ কি হ্যান্ডরাইটিং কী হলে বোঝা যায় না দুষ্পাঠ্য মানে ইলিজিবল ডিস্টিং মানে স্বতন্ত্র সবার থেকে আলাদা শাইনিং মানে চকচকে স্টাইলিশ মানে সুন্দর বেশ স্টাইল আর এখানে তো এখানে কোনোটাই হবে না সঠিক হবে ইলিজিবল মানে বোঝা যায় না এমন নেক্সট আছে দু হাজার পরের প্রশ্ন দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস সঠিক হবে ইলিগাল অ্যাক্টিভিটিস বেআইনি কাজের জন্য রত্নাস মাদার ইজ ড্যাশ কান্ট ইভেন সাইন হার নেম তার মা রত্নার মা নিজের নাম সাইন করতে পারে না তার মানে কি সে ইলিটারেট অশিক্ষিত ইলিটারেট পর আছে দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন কোনো কারণ ছাড়াই সে মাঝে মাঝে হাসে তাহলে কি অ্যাবনরমাল তাই জন্য হাসে নেক্সট আছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ সঠিক উত্তর হবে বিলিভেবল ইজ নট বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য নয় দু হাজার নয়ের সেকেন্ড শিফট সাম ওয়ার্কার্স অব দ্য ফ্যাক্টরি ড্যাশ ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়েছিল সমস্ত অপশানসগুলো দেখে নেবে এখান থেকে নেক্সট আছে রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য বয় ইজ নট ড্যাশ ইজ নট ম্যান নর্মাল ডিফেক্টিভ ওয়াল এখানে সঠিক উত্তর হবে দ্য বয় ইজ নট নর্মাল সঠিক নেই টপিক নাম্বার সিক্সটিন কোট বা সেইং বা প্রোভার্বস অত্যন্ত সময়ের সাথে অনেকটা ভেবে চিনতে কোয়েশ্চেনটা অ্যানালাইজ করা হয়েছে চারটে যে পেপার হয়েছিল পরীক্ষার সবটাই নিয়ে অ্যানালাইজ করেছি তাতে করে আমি লক্ষ্য করলাম যে এক একটা কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে আসছে তাতে দেখলাম যে কোটেশন মানুষের বলা উক্তি বা সেইং বা প্রোভার্বস এসব থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে তাই এগুলো একটু দেখে রাখবে দু হাজার যেটা এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু প্রভাব থেকে এটা এসেছে তাই বলেছিলাম এখানে যে কোনো কিছু আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এর ক্ষেত্রে তো প্রশ্ন রয়েছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ এ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইজ এটা একটা প্রভাব মানে তাড়াতাড়ি ঘুমাতে যাও তাড়াতাড়ি বেড বিছানা থেকে ওঠো এটা তোমাকে ভালো রাখবে সুস্থ করবে হেলদি ওয়েলদি ওয়াইজ করে দেবে তাহলে এখানে হবে মেক্স এ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইজ এটা অ্যাকচুয়ালি প্রভাব প্লাস সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের কোয়েশ্চেন এইটা কীভাবে এসেছে বুঝতেই পারছ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের মধ্যে ফেলে দিচ্ছে সুতরাং সমস্ত টপিক ঘুরিয়ে ফিরিয়ে দেবে নেক্সট আছে দু হাজার নয়ের এক একটা চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ড্যাশ মানে সত্যিটা অনেক অদ্ভুত দ্যান ড্যাশ কিসের থেকে দ্যান ফিকশন অর্থাৎ ফিকশন মানে কি কল্পনা করে লেখা লেখক লেখিকারা কল্পনা করে লেখেন যেমন এই যে আফতার সিনেমা ম্যান তারপরে স্পাইডার ম্যান এগুলো সব কল্পনা কং তারপর বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্স এগুলো সব কল্পনা তো এইটা হচ্ছে ফিকশন এর থেকে বড় অদ্ভুত জিনিস হচ্ছে সত্যিটা যেটা সত্যি যেটা কল্পনা করে লেখানো এটা আরও ডেঞ্জারাস এটা অ্যাকচুয়ালি একজন লোকের বলা কথা সঠিক উত্তর হচ্ছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন এই এই কথাটা একজন ব্যক্তি বলে গিয়েছিলেন সেটা হচ্ছে মার্ক টোয়াইন একজন লেখক সেইড ওয়েন ইউ ওয়ান্ট টু এম্পাসাইজ দ্যাট রিয়েল ইভেন্টস অর থিংস আর সামটাইমস স্ট্রেঞ্জার দ্যান ইমাজিনারি ওয়ান্স মানে এই কথাটা কখন ব্যবহার করা যাবে যখন সত্যিকারের কোনো ঘটনা ওই কল্পনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বা অদ্ভুত এটা বলার জন্য এই প্রভাবটা ব্যবহার করা যাবে এটা মার্ক টোয়াইনের লেখা একটা উক্তি তাহলে বুঝতেই পারছো কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসছে আমি সমস্তটা নিয়ে কিন্তু অ্যানালাইজ করেছি অনেকটা সময় লেগেছে এই পিডিএফটা তৈরি করতে তো এর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো আশা করাই যায় এরপর যে টপিকটা রয়েছে পেয়ার করতে হবে মানে একটার সাথে একটা ছন্দ বা মিল মিল থাকতে হবে কার সাথে কার রিলেশন আছে কুইল্ড মানে লেপ এটা কার সাথে অ্যাসোসিয়েটেড বেড বাস সিট লেডি এটা হবে বেড বিছানাতেই লেপ এর সাথে সম্পর্কযুক্ত নেক্সট মিসসেলেনিয়াস এখানে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আমি দেখেছি এখান থেকে কি কি প্রশ্ন এসছে অ্যামাং দ্য ফলোয়িং ফোর এই চারটের মধ্যে চুজ হোয়ার এ ডায়ালগ ইজ ফাউন্ড ডায়ালগ কোথায় দেখা যায় আলমিরা বুক বোর্ড আর চেয়ার কারেক্ট আনসার হচ্ছে বুক বুক এর মধ্যে ডায়ালগ খুঁজে পাবো নেক্সট আছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট নো বডি হ্যাজ বিন অ্যারেস্টেড ড্যাশ এখনও কেউ অ্যারেস্ট হয়নি অ্যাজ ইয়েট অ্যাজ ইয়েট কখন ব্যবহার করা হয় অ্যান অ্যাডভর্ভ এটা হচ্ছে একটা অ্যাডভর্ভ দ্যাট মিনস এর মানে হচ্ছে সামথিং হ্যাজ হ্যাপেন্ড আপ টু দ্য প্রেজেন্ট টাইম মানে এই পর্যন্ত কোনো একটা ব্যাপার ঘটে গিয়েছে বাট দ্য সিচুয়েশান উইল লাইকলি চেঞ্জ কিন্তু অবস্থাটা চেঞ্জ হতে পারে হতে চলেছে ইটস ইউজ অর্থাৎ এটা ব্যবহার হয় ইন নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ স্টেটমেন্টস ফর এক্সাম্পল নো ওয়ান হ্যাজ ফাউন্ড এ সলিউশন অ্যাজ ইয়েট এখনও পর্যন্ত কেউ কোনো সমাধান খুঁজে পায়নি উদাহরণ হিসেবে বলা যায় তাহলে এখানে হচ্ছে কেউ এখনও পর্যন্ত অ্যারেস্টেড হয়নি তাহলে সঠিক হবে অ্যাজ ইয়েট তো এটা ছিল সম্পূর্ণ কোয়েশন পেপারগুলোর অ্যানালাইসিস তাহলে তোমরা দেখলে প্রত্যেকটা টপিক থেকে কোন কোন এরিয়া থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছে এই চারটে পেপারের সেই বেসিসে আমি এখানে একটা লিস্ট করেছি এই টপিকগুলো তোমাদের কভার করতে হবে সবচেয়ে প্রথমে গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রেপোজিশন বেশি প্রশ্ন আসে তারপর ফ্রেজাল ভার্বস পড়তে হবে সেনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে তারপর আছে ইডিএমস এরর কারেকশন স্পেলিংস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স ভয়েস ন্যারেশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোমোফোনস বা কনফিউজিং ওয়ার্ড মিসালেনিয়াস এবং প্রোভার্বস এই সমস্ত বিষয়গুলো দেখে যেতে হবে এখানে যে অর্ডারে আমি সাজিয়েছি এক থেকে পনেরো পর্যন্ত সেই অর্ডারে গুরুত্বটা বুঝতে হবে অর্থাৎ এক নম্বরে আছে প্রিপোজিশন মানে প্রিপোজিশনের গুরুত্ব বেশি সেটা আগে তৈরি করো এইভাবে পরপর করো প্রভাবস থেকে একদম শেষে এটা থাকতে পারে নাও থাকতে পারে একটা দুটো কোয়েশ্চেন দেখেছি তো এটা সময় থাকলে লাস্টে করবে তো আগের থেকে এক এক করে এগুলো করে আসো তো এটাই ছিল আজকে কমপ্লিট ভিডিও যদি এই এক্সাম রিলেটেড ইংলিশ সাবজেক্টের উপরে কোনো টপিকের উপরে কোয়েশ্চেন চাও তাহলে অবশ্যই কমেন্টে ইনফর্ম করবে আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রেজেন্ট ইউজফুল ভিডিওজ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ